শুধু আমাদের হুজুর সামগ্রিক চিন্তা করেন, একটি দেশের সামগ্রিক সৌন্দর্যের জন্য কিন্তু পুরুষ মহিলা সবার একটা অবদান রয়েছে। ইসলাম কিন্তু নারীর অবদানকে সর্বক্ষেত্রে সর্বসময়ে কিন্তু স্বীকৃতি দিয়েছে। আমাদের মুহতারাম নারীদের নিয়েও কিন্তু লিখেছেন এবং তার একটি বই রয়েছে নারী শত্রু মিত্র, এটা অনেক আগে আমার পড়ার সুযোগ হয়েছে এবং সেখানে তিনি খুব সুন্দরভাবে বিভিন্ন ধর্মের আলোকে বিশ্লেষণ করেছেন ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে, ইসলামের ব্যাপারে কি ধরনের অপবাদ দেওয়া হয় সেগুলো সেই বইটিতে খণ্ডন করা হয়েছে। বইটির শিরোনাম দেওয়া হয়েছিল যে নারীর শত্রু মিত্র। এখন আমি হুজুরের কাছে জানতে চাইব যে আসলে সেই বইয়ের আলোকে আমাদেরকে একেবারে ছোট্ট করে বলবেন যে নারীর শত্রু কারা, নারীর মিত্র কারা, এই বিষয়টি জানতে চাইবো এবং পরবর্তীতে জানতে চাইবো যে বর্তমানে নারীদের ক্ষেত্রে একটা ভয়াবহ রকমের আকার ধারণ করেছে ইপটিজিং। এই ইপটিজিংটার নেপথ্য কারণ নারীরা পরিবেশ না আসলে কি, এটি আমরা কিভাবে রোধ করতে পারি? ওইখানে আমি যেটা পরিষ্কার করেছি সেটা হলো যে আসলে এক শ্রেণীর অসাধু চিন্তক, অসাধু গবেষক, যাদেরকে আমাদের সমাজ কখনো কখনো বুদ্ধিজীবী বলে, তো তারা মূলত এই আধুনিক জীবন দর্শনের ব্যর্থতাকে ঢাকবার জন্যে নানা দিক থেকে নানা রকমের ধুলো উড়ায়। তার মধ্যে এই নারীদের বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের পড়াশোনা মতে আসমানি ধর্ম যা আছে এই কোনো ধর্মই সম্ভবত নারীর জন্য শত্রু না। সব ধর্মই নারীকে সম্মান করে এবং সব ধর্মই নারীত্বের বা নারীর সুরক্ষা দেয়। এখানে একটা এই মুহূর্তে আমার মনে পড়লো চুটকি রকমের কথা, সেটা হলো হুমায়ুন আহমেদ লিখেছেন, তার সঙ্গে সম্ভবত আমেরিকাতে কারো একটা তর্ক হয়েছে, তো ওই তর্কে ইসলাম ধর্ম এবং নারী আর বিশেষ করে পর্দা বোরকা এই প্রসঙ্গটা এনেছে। তো সেখানে তিনি আপত্তি করেছেন যে আমাদের ধর্মের সৌন্দর্য হলো এটা যে আমাদের ধর্মে কোনো রকম প্রতারণা নাই, কিন্তু তোমাদের ধর্মে তো প্রতারণা আছে। তোমাদের ধর্মের জায়গা থেকে তোমরা নারীকে খোলামেলাভাবে ছাড়তে বলছো, তোমাদের গির্জার মেয়েদেরকে কিন্তু খোলামেলা করছো না, সেখানে তোমরা ঢেকে রাখছো, তাহলে তোমাদের কোনটা ঠিক? আমি বলতে চাচ্ছি ওই গির্জায় যেভাবে ঢেকে রাখে ওটাই হলো খ্রিস্ট ধর্ম। কাজেই নারীর মূল বন্ধু, নারীর সবচাইতে আপন ধর্ম। পৃথিবীর জন্যে একটা ভয়ের জায়গা হলো এটা, সভ্যতাটা যখন বাণিজ্যিক হয়ে যায়, কর্পোরেট হয়ে যায়, তখন মানুষ আশ্রয় নেবে কোথায়? তো এই সভ্যতাকে বাণিজ্যিকীকরণ এই জায়গাটায় যখন এসেছে কি সাহিত্য, কি কবিতা, কি সংস্কৃতি, কি গান, সবটার পেছনে যখন বাণিজ্য থাকে তখন মানুষ সেই বাণিজ্যের শিকার হয়ে যায় এবং ওই জায়গাটার মধ্যে নারীকে যে একেবারেই পণ্য হিসাবে তুলে আনতে চাচ্ছে আধুনিক সভ্যতা, পৃথিবীর কোনো ধর্ম মহিলা সম্ভবত এটা নিয়ে তর্ক করবে না, এটা এমন একটা জায়গা। সুতরাং এই যে নারীকে বাজারের পণ্য হিসাবে, একটা কর্পোরেট আইটেম হিসাবে উপস্থাপন করা, এই এটা যারা করে তাদের চাইতে বড় শত্রু পৃথিবীতে নারীর জন্য আর কেউ নেই। আর ওই পরের যেটা ইপটিজিংয়ের প্রসঙ্গ আপনি এনেছেন, তো ওই জায়গাটার মধ্যে নারীর একটা বড় গুণ যেটাকে শিকারের অস্ত্র হিসাবে এই আধুনিক শিকারীরা ব্যবহার করছে সেটা হলো নারী বরাবরই অবলা হয়, সরলা হয়, তারা খুব দ্রুত প্রতারিত হয়। তো তাদেরকে ফুসলিয়ে যে প্রতারিত করে পণ্য হিসেবে ব্যবহার করছে এই ফাঁদে কিছু নারী পা দিচ্ছে, কিছু নারী, যে কারণে এটা ঠিক যারা নারীকে বাইরে আসতে বলছে তারাই আবার নারীদের ছোট ছোট অসঙ্গতি এবং তাদের অ্যাক্সিডেন্টগুলো নিয়ে চারিত্রিক থেকে শুরু করে অন্যান্য আবার রোগরোগা ভাষায় তারাই সেটাকে পত্রপত্রিকায় লিখছে, মিডিয়াতে তারাই আলোচনায় আনছে। মানে কি, মানে হলো নারী তাদের জন্য একটা মজার আইটেম, বলতে সুন্দর শোনায় না, তারপরও ব্যাপারটা অনেকটা এমন যে এরা মূলত আসলে নারীকে নাচিয়ে খেতে চাচ্ছে। কোনো ধর্ম কিংবা সত্যিকার অর্থে কোনো সভ্য সমাজ এটাকে মেনে নিতে পারে না। মেয়েদের মধ্যে অল্প কিছু মেয়ে যারা এই ফাঁদে পা দিচ্ছে তারাই মূলত পরবর্তী সময়ে আবার এর আইটেম হচ্ছে।
আমাদের সমাজে আমরা এখনো পর্যন্ত এই সমাজ নিয়ে গর্ব করতে পারি যে এত মানুষ, সেই মানুষ হিসাবে এই জাতীয় দুর্ঘটনা যেগুলো জাতীয় পত্রিকা একদম কালার করে ছাপে এগুলো কোনো উল্লেখ করার মতো না। সেই অজপারাগায়ের একটা ছোট্ট বিষয় যেটা এত মানুষের মধ্যে স্বাভাবিকভাবে বিহিত করা যায় কিন্তু সেটা খুব হাইলাইট করা হচ্ছে। আসলে নারীর সম্মানের ক্ষেত্রে ধর্ম, ইসলাম ধর্ম অবশ্যই নারীকে সম্মান দিয়েছে কিন্তু নিজের সম্মানটা নিজেকেই রক্ষা করতে হবে। নারীকে ভাবতে হবে যে আমি একজন মানুষ, আমি কোনো পণ্য নই। এই যে নিজের ভেতরে যে এই বোধটি হুজুরের কথায় যেটি ফুটে উঠেছে সেটি কিন্তু নারীর ভিতরে আসতে হবে। আমি কোনো পণ্য নই, আমাকে ব্যবসায়িক সামগ্রী মনে করা যাবে না, বরং আমি একজন মানুষ। এই বোধটি নারীর মধ্যে নিয়ে আসতে হবে, তাহলেই মনে হয় আমাদের সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি এখানে অধিকারের জায়গায় সম্মান বলি আর কি, সম্মান প্রতিষ্ঠিত, নারী সম্মানটি প্রতিষ্ঠিত হবে বা নারীর নারীত্ব প্রতিষ্ঠিত হবে, নারীর মানবতা বোধটি প্রতিষ্ঠিত হবে। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ তার কি অবদান, কিন্তু সেই রাষ্ট্রীয় স্বীকৃতির ক্ষেত্রে বলি বা আমাদের ধর্মীয় অঙ্গনের জায়গা থেকে স্বীকৃতির ক্ষেত্রে বলি যে এই সমস্ত মানুষগুলো কিন্তু সব শ্রেণীর মানুষরা একসাথে গ্রহণ করার কথা ছিল, গ্রহণটা এক ধরনের। সেই জায়গায় আমরা তাদেরকে কি নতুন প্রজন্মের মানুষ হিসেবে জায়গা তো অবশ্যই দুটো, দুটোকে আলাদা করতে হবে না? আমাদের এখানে যারা ধর্মীয় অঙ্গনে আমাদের দিনই বিষয়াবলিতে যারা যুগে যুগে নেতৃত্ব দিয়েছেন এবং এখনো যারা নেতৃত্ব দিচ্ছেন এদেশে, মনের প্রসারতায় স্নেহ প্রীতি ভালোবাসায় ছুটে চলি আবে হায়াতের সন্ধানে, আবে হায়াতের সন্ধানে, আবে হায়াতের সন্ধানে, আবে হায়াতের সন্ধানে।